বাপ যাকে পুছি তো আজ সুধীরা দোকান যায় নাই শালা কাপ তাপ ধুইতে ছিল হ্যাঁ রে ছোটুয়া কি করছি নখ কাটছি দেখা নাই পাইছি তো মুটাই তো কি এটা কাতে আমি গাছ কাটা আরি লালি আসবো নাকি হ্যাঁ রে তো তুই এত বসে আছিস সুধীরা দোকান যাইস না গিলাস কাপ গিলা ধুইতে তুই বলবে করিস না জানিস হ্যাঁ আমি জানি না সিঙ্গাড়ালা গুনে গুনে রাখে এ একদিন কোন দিয়ে গেছে তখন ফাঁকা পাই তিন চারটি মারি দিয়েছে শালা তাপড়াইকে বিরাইন দিল রে কে হ্যাঁ তুই এক কাম কর কি কাম কর আইসে আমার সঙ্গে হেলফারি কর 150 টাকা হাজিরি দিব সত্যি হ্যাঁ চল আমার সঙ্গে তুই কথা আমি ক্লিনিক খুলছি আমি চলবার ঠিক ঠিক না যে তোর আরে খুলছি তোর এখন ফালতু বসে আছে এখন 150 টাকা যে হবে সেটা নিয়ে ঘর যাবে আচ্ছা চুপ ঠিক এদিকে থাক দাঁড়াঙ্গে আয় তুই দেখবি রে টোকেন কাটবি ঠিক বালছি রে জিকির সালা গাজর মুয়া টোকেন টি কাটা পইলা কাট তো ডেবেরা 50 বেরা 50 বেরা বাপ রে বহুত ভিতরে রাখিছি রি চোরা পকেটে চোরা পকেট তো হ্যাঁ ঠিক আছে ধর বল কি হয়েছে সমস্যা আমি যখন সিঁড়ি চড়ছি না তখন আমার শ্বাসটা ফুলছে এরা কোন খেলবিস তবে ন হ্যাঁ খেলি তো কি খেলিস রে ফুটবল কতক্ষণ খেলি রে যতক্ষণ মোবাইল চাই থাকে না অতক্ষণ খেলি না তো টেং হাত নাই তো সালা মাথাতে তো সব দরদ করা উচিত ছিল পাগলাইন যাওয়া দরকার ছিল সব ডক্টর ডক্টর আমার একটা উপায় লাগাই দে না আমি বড় কালো আছি এটা কোনো উপায় করে দে না শালা তোর দোয়াই তো আয়ের কোনো উপায় নেই কেন তোকে প্লাস্টিক সার্জারি করাইতে হবে প্লাস্টিক সার্জারি তাহলে কত খরচা হবে দেড় দু লাখ টাকা লাগবে দেড় দু লাখ আচ্ছা যদি আমি প্লাস্টিকটা ঘর সে দিত শালা তবে